হ্যালো ফ্রেন্ড, আমি সুবীর। আর আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিওগ্রাফি বিষয়ের এমসিকিউ কোশ্চেন। তো এই এমসিকিউ কোশ্চেনের এটা তৃতীয় পার্ট। এর আগে আমি দুটো পার্ট আপলোড করেছি, তোমরা অবশ্যই ডেসক্রিপশান লিঙ্ক থেকে সেটা দেখে নেবে। তো এই এমসিকিউ মানে এটা যে শুধু এমসিকিউ সেটাই নয়, এটা এসএকিউতেও পড়তে পারে। তো এই কোশ্চেনগুলো এইচএস পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যায়। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের ভিডিও। গুহার ছাদ থেকে চুনাপাথরযুক্ত জল জমে ঝুলতে থাকা ভূমিরূপকে বলা হয় স্ট্যালাকটাইট। আর যদি ভূমির নিচে জলটা পড়ে জমা হয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় স্ট্যালাগমাইট। ভঙ্গিল ভূগঠনে জাফরিরূপী নদীবিন্যাস গড়ে ওঠে। যে মাটিতে আদিশিলার প্রভাব বেশি থাকে তাকে এন্ডো ডাইনামোমরফিক মাটি বলে। অতি স্বল্প উষ্ণতায় যে উদ্ভিদ জন্মায় তাকে বলে হেকিস্টোথার্ম। জীববৈচিত্র্যে কীটপতঙ্গের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। শ্রীলঙ্কায় আদিবাসীরা চা গাছকে ট্রিজ অব লাইফ বলে। ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। পর্যটনকে হেরিটেজ শিল্প বলা হয়। মরুভূমিতে মরুদ্যানকে কেন্দ্র করে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। পূর্ব ভারতে নবগঠিত বন্দরভিত্তিক উন্নয়ন অঞ্চল হল হলদিয়া। ঘণ্টা অর্থাৎ বেল আকৃতির বয়স লিঙ্গ পিরামিড চতুর্থ শ্রেণীর পিরামিড। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণে অগ্রণী গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, অন্ধ্র, ইউপি, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ। প্রথম কনারভেশন কথা ব্যবহার করেন প্যাট্রিক গ্রোডেস। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করে গিলবার্ট 1876 সালে। ত্রিকোষ মডেলে হ্যাডলি সেল ও পোলার সেল অর্থাৎ মেরুকোষ, এই দুটি হলো প্রত্যক্ষ তাপীয় কোষ এবং ফেরেল সেল হলো পরোক্ষ তাপীয় কোষ। সবুজ বিপ্লবে উন্নত উচ্চ ফলনশীল বীজের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। পরিকাঠামো তৈরির ব্যয়ের কথা ওয়েবার তার তত্ত্বে দেখায়নি। স্ট্রিং প্যাটার্ন বসতি দণ্ডাকৃতি বসতি। সারা বছর ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। পোমাম কালচার মানে ফলের চাষ, এপিকালচার মানে মৌমাছি প্রতিপালন, ওলেরিকালচার মানে শাকসবজি চাষ, হর্টিকালচার মানে উদ্যান কৃষি অর্থাৎ যেটা বাজার বাগান কৃষি। পটাশিয়ামের অভাবে পাতা ঝরে পড়ে, নীল বাদামি বর্ণের হয়ে যায় এবং পচন ধরে। মহানগরের ন্যূনতম জনসংখ্যা থাকে 10 লক্ষ। ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই। কাস্ট অঞ্চল ও ভূমিরূপ সংক্রান্ত আলোচনা হয় জিওমরফোলজিতে। উড়িষ্যার চিল্কা হ্রদের মুখে অবস্থান করে স্পিট। মৃত্তিকা সংরক্ষণের জৈবিক পদ্ধতি হলো মালচিং। ভারতের মোট জাতীয় উদ্যানের সংখ্যা 120। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে আর ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ। পৃথিবীর বৃহত্তম কর্নার ব্রুক কারখানা হলো নিউজ প্রিন্ট কারখানা। গ্রামীণ পোলট্রি ফার্ম উন্নয়ন সংস্থা NAFED। ভারতের কেরালায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি তত্ত্বের জনক স্মিথ ল্যাটেরাইট মৃত্তিকার নামকরণ করেন বুখানন। ফিলিপাইন দ্বীপের কাছে ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণপাত ব্যাগুইও। শালকসংশ্লেষে অক্ষম ঠান্ডা মাটিতে জন্মানো স্কিওফাইট উদ্ভিদ। 24 ঘন্টার বেশি সময় কোনো স্থানে অতিবাহিত করা পর্যটকদের বাংলায় পান্থ বলে। মৌসুমি জলবায়ু অঞ্চলে আর্দ্র কৃষি হয়। রেডিমেড পোশাক উৎপাদনে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে। ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কারখানা বিশাখাপত্তনম। আউটসোর্সিং কাজ বাইরের দেশে পাঠিয়ে করিয়ে নেওয়াকে বলে অফশোরিং। খুব কম জনবসতি নিয়ে গড়ে ওঠা গ্রামকে বলে সবুজ গ্রাম। অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলা হয়। পৃথিবীর জলবায়ুর অতীত ইতিহাস জানা যায় ক্লাইমোজিওলজি বিজ্ঞানে। জলজ ও জাঙ্গল উদ্ভিদ উভয়ের বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদকে বলে হেটারোফাইট। কোপেন ভূমধ্যসাগরীয় জলবায়ুকে চিহ্নিত করেছেন CS দ্বারা এবং ET দ্বারা তুন্দ্রা জলবায়ুকে চিহ্নিত করেছেন। শুষ্ক ক্ষয়চক্রে প্রভাব বিস্তারকারী শক্তি হল বায়ু। শীতল সীমান্তে
নিম্বোস্ট্রাটাস মেঘ দেখা যায়। শিক্ষকের শিক্ষাদান গোলাপী পোশাক কর্মী। সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ মোটর গাড়ি নির্মাণ শিল্প। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার এবং সর্বনিম্ন অরুণাচল প্রদেশ, এটা 2011 সালের সেন্সাস অনুযায়ী। ভারতের নায়াগ্রা নামে পরিচিত জলপ্রপাতটি ছত্তিশগড়ে অবস্থিত। প্রাক বিপর্যয় মোকাবিলার পর্বে জরুরি কাজ হল বিপর্যয় মোকাবিলা মূল্যায়ন করা। সোনালী চতুর্ভুজ এর দীর্ঘতম বাহু কলকাতা থেকে চেন্নাই 1684 কিলোমিটার এবং ক্ষুদ্রতম বাহু মুম্বাই থেকে চেন্নাই 1290 কিলোমিটার। সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য 5846 কিলোমিটার। তোমরা সবাই জানো যে সোনালী চতুর্ভুজ যে দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই এই চারটি শহরকে যে সড়ক পথ দ্বারা যুক্ত করেছে তাদের একত্রে সোনালী চতুর্ভুজ বলা হয়। সমগ্র বিশ্বজুড়ে নগরায়ণ ঘটার অবস্থাকে ইকো মনোপলিস বলে। HDI অর্থাৎ মানব উন্নয়ন সূচক সর্বাধিক দেশ হলো নরওয়ে। দ্য প্রেজেন্ট ইজ দ্য কি অফ দ্য পাস্ট, বর্তমান অতীতের চাবিকাঠি, বলেছেন জেমস হার্টন। যুগোস্লাভিয়ার উপকূল ডালমেসিয়ান উপকূলের উদাহরণ। অ্যান্টি সাইক্লোন কথাটি প্রথম ব্যবহার করেন গ্যালটন। সৌর কলঙ্কে 11 বছরে একটি চক্র দেখা যায়। শিলা বৃষ্টির রাজধানী বলা হয় সিমলাকে। রাগির অপর নাম মিলেট। তো এই ছিল বন্ধুরা এই পর্বের কোশ্চেন। এর আগে আমি আরও 182টা শর্ট কোশ্চেন আপলোড করেছি, তোমরা অবশ্যই সেগুলো ডেসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে এবং অবশ্যই সেগুলো দেখে নেবে। এগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার। Every single day.